গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই কাজগুলো দেখানোর জন্য না প্রত্যেক দিন সাহস করে উঠতে পারি না। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি তুলনামূলক, তাই ভাবলাম যে না, আমি যে এই কাজগুলো করি তোমরাও একটু জানো, যারা যারা নতুন এসছো আমার চ্যানেলে, আর যারা পুরনো আছো তারা তো জানোই। তো দেখো শেরুর লোম, আমি শুনেছি বা জানতাম এতদিন যে ওদের সিজনাল লোম ওঠে, কিন্তু আনার পর বা আমি প্রত্যক্ষভাবে অভিজ্ঞতা করার পর আমি বলতে পারি ওদের সারা বছর লোম ওঠে, কখনো কম কখনো বেশি। কম বলতে নর্মাল, আর বেশি মানে অত্যধিক, অতিরিক্ত পরিমাণে লোম ওঠে। তো এরা যেহেতু লোমশ প্রাণী তাই এদের লোমটা বেশি ওঠে, যার জন্য এদেরকে সুন্দর লাগে বেশি, সেইটা কিন্তু মানে ওঠেও বেশি আর কি, লোম প্রচুর পরিমাণে ওঠে। তো চলো, আমি এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ওই পাশের ঘরও ঝাড় দিয়েছি, বারান্দা ঝাড় দিয়েছি, বারান্দাটা মনে হয় দেখিয়েছি, এই যে বারান্দাটা শেয়ার করেছি তোমাদের সাথে, কারণ ওই পাশের ঘরটায় এতটাই অন্ধকার, কারণ মেঘলা হয়ে আছে, লাইট জ্বালানো যাচ্ছিল না, কারণ কারেন্ট ছিল না, ঠিক আছে? আর এই ঘরে ইনভার্টারের লাইন আছে, পাশের ঘরে ইনভার্টারের লাইন নেই, সেই কারণে আর ওই ঘরে আমি ক্যামেরা সেট করিনি, বারান্দায় আর বড় ঘরে। দেখতে পাচ্ছ বারান্দাতেও কত লোম, বারান্দাতে এসে ওই পা মোছার পাপোষটার মধ্যে ঘষাঘষি করবে আর লোম উঠবে। তো চলো, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, এবার আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, এই যে দেখো ভাত অর্ধেক হয়ে গেছে, অর্ধেক করে নামিয়ে রাখছি, 10 মিনিট পরে আবার বসাবো, আর তার ফাঁকে এই বড় আর কি ওভেনটার মধ্যে আমি চা বসিয়ে দিচ্ছি বরের জন্য। চিনি টিনি জল টল দিয়ে রেডি করেই রেখেছিলাম আর এই এখন বসিয়ে দিলাম, আর এই পাশটায় কড়াইটা বসিয়ে দিলাম, কারণ তরকারিগুলো জাল দিতে হবে। তো কী কী নিয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। তো চলো, এই যে দেখো আমি আজকে স্ট্যান্ড নিয়ে বসেছি, তো এই যে দেখো এই নিচু করে দিলাম, এইবার তোমাদেরকে লাইট জ্বালিয়ে জুম করে দেখাবো কোনটা কী। তো দেখো দু পিস লেবু রয়েছে, এক পাশে রয়েছে ডাল, আরেকটা হচ্ছে মাছ, আরেকটা হচ্ছে ঘ্যাট, এই যে এইটা হচ্ছে শুক্তো, এটা শুক্তো, ওটা ঘ্যাট, এটা হচ্ছে মাছ, পার্শে মাছ সর্ষে দিয়ে ঝাল করেছিল, আর এটা হচ্ছে ডাল, এটা লেবু। তো চলো প্রথমে যেটা একদম নিরামিষ ডাল সেটা গরম করে নিচ্ছি। দু বাটিতে ডাল ছিল, আরেকটা বাটি যে ছিল সেটা আমি ফ্রিজ থেকে নামাইনি, পরে ফ্রিজ থেকে নামিয়ে এনে একসঙ্গে জাল দিয়ে নিয়েছি। আর জাল দেওয়ার সময় অবভিয়াসলি অল্প একটুখানি জল দিতে হয়, নতুবা টেনে যাবে। আর এদিকে বলতে বলতে বরের চাটাও রেডি হয়ে গেছে, এখন আমি চাটা ঢেলে নিয়ে, তার আগে কাপে দেখো মিশ্রি দিয়ে দিয়েছি, সেটা শেয়ার করিনি, এই যে চা ঢেলে দিলাম, ব্যাস বিস্কুট দিয়ে দিয়ে আসবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ভাতটা উপর দিয়ে দিলাম, এখন শুক্তোটা জাল দিচ্ছি, ডাল জাল দেওয়া হয়ে গেছে, শুক্তো জাল দিচ্ছি, আর মাছ দেব। তো আমি জিজ্ঞাসা করলাম তুমি ঘ্যাট নেবে না শুক্তো নেবে, তো ওই যে ঘ্যাটটা নেবে না, ঘ্যাটটাও জাল দেবো, বলছে শুক্তো দিয়ে দাও। তাই এই সময় ক্যামেরাটা অন করলাম একটা জিনিস দেখানোর জন্য, সেটা হচ্ছে গতকালকে তোমাদেরকে তো দেখালাম যে বাবা মাংস দিয়ে গেছিল, তার সাথে আরও একটা জিনিস দিয়ে গেছিল, সেটা হচ্ছে দাঁড়াও দেখায়, এই যে বেগুন, এরকম এটাই সবচেয়ে বড় আর সব ছোট 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 বেগুন, এটা হচ্ছে গাছের বেগুন, এগুলো বাবা যে গাছ লাগিয়েছে সেই গাছের বেগুন। তো আজকে একটা ভাজা করে দেবো, ডাল দিয়ে বেগুন ভাজা দিয়েও খেয়ে যাবে, আর পান্তা ভাত আছে, দেখি আমি কি দিয়ে খাই, একটুখানি পান্তা ভাত রয়ে গেছে। আর আজকে আবার মাছের ঝোল করব, কারণ কালকে ওই মাংস করেছিলাম না, আজকে মাংস রয়েছে, আজকে মাংস খাবো না, দুদিন পরপর খাবো না, আজকে মাছের ঝোল করবো, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করবো। চলো করে নিই কাজগুলো। এইভাবে কতদিন পরে যে ভিডিও শ্যুট করছি আমি নিজেও জানি না, দেখছি যখন ভয়েস ওভার দিতে বসেছি বেশ কিন্তু ভালো লাগছে। প্রথমে ভাবলাম তো বেগুনটাকে আগে কাটা হয়ে গেছে, তারপরে আমি ঝিঙেটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি, তো প্রথমে ভাবছিলাম ভাগ করে নিয়ে তারপরে ছাড়বো, তারপর ভাবলাম যে না একবারেই ছাড়িয়ে নিই, ঝিঙা তারপরে পটল, পটল না ঝিঙে আর কাঁচকলা, খোসা যখন ছাড়াই তখন মার কথা খুব মনে পড়ে, কারণ মা এই ঝিঙের খোসা তারপরে কলার কাঁচকলার খোসা সবসময় বেটে দিত, আমরা খেয়ে নিতাম, এক ভাত খেয়ে নিতাম ওই দিয়ে। ঝিঙার খোসা তো এখনও বাটা করে মা, কলার খোসাও বাটা করে, কারণ বাবা এই বাটা খুব ভালো খায়, যে কোনো রকমের বাটা খুব ভালো খায়, আমার শ্বশুরমশাইও ভালো খায়, তবে ঝিঙের খোসা খায় না, মানে যারা যেটা খায় না তাদেরকে সেটা খাওয়ানো যায় না। আমি করেছিলাম একবার ঝিঙে ভর্তা, একবার না বহুবার করেছিলাম ঝিঙে ভর্তা,
ঝিঙে ভর্তা না সরি শিম ভর্তা, শিম ভর্তা, শিম ভর্তা করেছিলাম। সে যে কী অসাধারণ খেতে, শ্বশুরমশাই একবার খেয়ে বলেছিলেন পুরো কচু বাটার মতনই তো লাগে। আমি বললাম হ্যাঁ, এই রসুন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, কালো জিরে দিয়ে ভেজে নিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করেছিলাম, তার আগে শিমটাকে সেদ্ধ করে নিয়েছিলাম জলে। তোমরা জানো তো শিম ভর্তা কীভাবে করে। এই কড়াইটাতে জাল দিয়েছিলাম, তো এই কড়াইটাই ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন এটার মধ্যেই তেল দিয়ে বেগুনটা ভেজে নেব। আর এই কড়াইতেই, একটা কড়াইতেই সব কাজ করব, দুটো কড়াই আর জড়াবো না। তো আমি বেগুনগুলোর মধ্যে আগের থেকে লবণ হলুদ মাখিয়ে রাখিনি, ডাইরেক্ট কড়াইতেই দিয়ে দিলাম। তো গাছের বেগুন বুঝতেই পারছো সার ছাড়া বেশ টেস্ট ছিল খেতে। সত্যি আমি সকালবেলা খালি পেটে বেগুন ভাজা দিয়ে খাইনি, আমি দুপুরবেলা ঘ্যাট দিয়ে মেখে তারপরে বেগুন ভাজা দিয়ে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল খেতে। তো চলো ভেজে নিই। এবার একটা বিষয় তোমাদের দেখাই, দেখো 8:20 বাজে, আমি আনকাট রান্নাঘরে নিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখাই। অনেকেই বিশ্বাস করে না, অনেকেই বলে তোর কাজ বাজ নেই, শুধু সমালোচনা করিস। তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমি কখনো মিথ্যে কথা বলি না। এই দেখো ঝিঙে আলু কেটেছিলাম, এই যে ঝিঙে আলু ভেজে মশলা দিয়ে কষানো পর্যন্ত হয়ে গেছে। এখন এর মধ্যে জাস্ট জল দেবো, আর মাছ তো আগেই ভেজে রেখেছি। তখন আমি ক্যামেরাটা সেট করতে পারিনি, কারণ বর খাওয়া দাওয়া করছিল, কথাবার্তা বলছিলাম, সেই কারণের জন্য আর ক্যামেরা সেট করতে পারিনি। দেখো 2 পিস মাছ আর 1টা লেজা, অর্থাৎ 3 পিস মাছ আমি ভেজে নিয়েছি। ঝিঙে আলু ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে কষানো হয়ে গেছে, তারপরে তোমাদেরকে দেখালাম, নতুবা অনেকেই বিশ্বাস করতে চায় না। তো এই যে দেখো মাছের ঝোল আমার রেডি, ঝিঙে আলু দিয়ে পাতলা করে, টমেটো ছাড়া, কারণ টমেটোর যেই দাম তাতে করে টমেটো আনছেই না বাড়িতে। তো খেতে সত্যি খুব ভালো হয়েছিল, গরমকালে এরকম ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল বেশ ভালো লাগে। রান্নাবান্না শেষ করে নিয়ে এই যে এই কাজগুলো প্রত্যেক দিন প্রত্যেক বেলা করি, দুবেলা ভাত দিই আর একবেলা পেডিগ্রি, তো কোনো সময় আমি তোমাদের সাথে শেয়ার করি না। তা ভাবলাম আজকে একটুখানি শেয়ার করি। এই যে শেরুর ভাতটা প্রথমে চটকে নিয়েছি, তারপরে দই দিয়ে আবার চটকাচ্ছি, তারপরে জল অ্যাড করে একদম কনসিস্টেন্সিটা দেখো আমি কীরকম করে নিচ্ছি। এরকম করলে পরে ওর খেতে সুবিধা হয়, তাড়াতাড়ি খেয়ে ফেলে। এই যে দেখো হজমটাও খুব ভালো হয়ে যায়, কারণ যেহেতু চটকে দিচ্ছি তাই বোঝোই তো মায়ের মন, যত সুবিধা করে পারি আমরা। তো চলো এই যে এখন হয়ে গেছে, এখন ওনার নখরা শুরু হবে। এখানে এই যে দই রয়েছে এটাকে চামচটা ধুয়ে আবার ঢেকে রাখব। কিন্তু সহ্য হচ্ছে না, ভাতটা শক্ত হয়ে যাবে, তাড়াতাড়ি নরম আছে, তাড়াতাড়ি খেয়ে নাও।
যখন পুরো ভাত খেয়ে নেয় তখন এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে ওর রিওয়ার্ড, কারণ যখন পুরো ভাত খায় তখন আমি একটা মাথার মধ্যে চুমুক খাবোই খাবো, এটা আমার অভ্যাস, যাতে করে ও বুঝতে পারে যে পুরোটা খেলে পরে মা বেশি আদর করে। তো এই যে আমি দেখো এই খাওয়ানোর সময় তো আটকে রাখি, তারপরে ছেড়ে দিই, এই খোলার চেষ্টা করছি পারছি না, তারপরে দুবার তিনবারের চেষ্টায় পেরেছি খুলতে। তো বন্ধুরা 9:22 বাজে, আমার রান্নাঘরের কাজ কমপ্লিট, অর্ধেক কমপ্লিট, রান্নাঘর এখন মোছা হয়নি, বাট ওই যে ওভেনের বার্না ঠান্না সব, বার্না না ঝিক ঝিক ঠিক সব মেজে নিয়ে কমপ্লিট। আমি মাত্র ভাত খেলাম, ভাত খাওয়া দাওয়া হয়ে গেল, এবার একটুখানি ওয়াশরুমে যাব, তারপরে এসে রান্নাঘরটা পরিষ্কার করে নিলেই আমার কাজ হয়ে যায়। এই জন্যই না আমি সাত সকালবেলা, মানে আমার প্রায় ডেইলি ব্লগ করা হয় না এই কারণের জন্যই, কারণ যেই টাইমে আমার কাজ হয়ে যায় সেই টাইমটা আমি এতটাই ব্যস্ত থাকি যে ক্যামেরা সেট করে তারপর যে কাজ করব সেই টাইমটা পাই না, এই কারণের জন্য আমি ডেইলি ব্লগ শেয়ারও করতে পারি না। যাদের হাজব্যান্ডরা কাজে যায় তারা যদি ডেইলি ব্লগার হয় তাদের পক্ষে খুব কষ্ট হয়ে যায়, বা যাদের সন্তানাদি আছে যদি স্কুলে টুলে যায় তাদের পক্ষে টাইম টু টাইম করে দিয়ে তারপরে ক্যামেরা সেট করে ব্লগ করা খুব কষ্ট হয়ে যায়। চলো একটু ওয়াশরুমে যাবো, ওদিকে ধলি আর ভুল লালু একসাথে, আগে ধলি লালুরে খুব ভয় পেত, এখন আর ভয় পায় না, দুজনে মনের সুখে বসে আছে দুজনে। এদিকে আমি যদি ধলিকে এক্ষুনি ডাক দিই বা লালুকে ডাক দিই সেরু ঘর থেকে চিৎকার করে উঠবে। তো গুড আফটারনুন বন্ধুরা, 6:15 মতন বাজে আর মিনিট দশেক আগে মা এসছে। আমাদের বাড়িতে তো কলা গাছ আছে পেছনে, তো প্রত্যেক সময় মোচা হয়, তোমাদেরকে দেখিয়েছি বিশাল পেল্লাই সাইজের মোচা, তো মা তো ভিডিও দেখে প্লাস আমি বলিও, তা বলে কি তা আমার জন্য একটা রাখিস, কারণ বাজারে আর কি অরিজিনাল দানা কলার মোচা পাওয়া যায় না, আর পাওয়া গেলেও অনেক দাম, আর আমাদের বাড়িতে এত মোচা হয় দিয়ে দেওয়া হয়, সেই কারণে আমি বললাম যে ঠিক আছে। এবার কবে কাটলো জানি, কালকে কাটা হয়েছে, তা আমি মারে ফোন করেছি, কালকে আসতে পারিনি, কালকে প্রচুর বৃষ্টি হচ্ছিলো এই টাইমে, আজকেও বৃষ্টি হচ্ছে তবুও আজকে আসলো। এই যে ওই যে মা শেরুর সাথে খেলে, শেরুরে ভেঙায়। তো চলো তোমার মোচাটা দেখিয়ে দিই, মোচার সাথে সাথে দুটো নারকেল ফ্রি, নারকেল গাছ আছে আমাদের বাড়িতে, তবুও নারকেল এত নারকেল তাই ভাবছি দুটো নারকেলও দিয়ে দিই। জামাই বের করে রেখেছে, আমি বের করে রাখিনি, জামাই বের করে রেখেছে। এই যে দেখো মোচাটা, এই কলা বেরিয়ে গেছে, এই দেখো একদিন রাখাতে এই দেখো এই জায়গাগুলো এই পোকা ধরে গেছে, দেখতে পাচ্ছ, হ্যাঁ পোকাগুলো উঠছে, এইটা এই জায়গাটুকু ফেলে দিতে হবে, নেবে কী করে তাই ভাবছি, এত বড় মোচা আর এই দুটো নারকেল। ও মা, মা এদিকে দেখো, এ তুমি নিতে পারবা, কই আসো, ওই দেখো নিতে পারবা তো, হ্যাঁ ব্যাগটা কই, ধুয়ে রাখছি টি টেবিলের উপরে, বাবা যে মাংস আনছিল সেই ব্যাগটাই ধুয়ে রাখছি। তো বন্ধুরা এখন বাজে 9:20 বাজতে যায়, রাত 9:20 বাজতে যায়, আর মা 7:10 ট্রেন ধরেছে এখান থেকে, ওই একটা ব্যাগের মধ্যে মোচা আর দুটো নারকেল ধরেনি, দুটো ব্যাগ দিতে হয়েছে, কারণ নারকেল দুটোর জন্য একটা ব্যাগ আর মোচার জন্য একটা ব্যাগ, কত বড় মোচা পুরো ব্যাগের ওপর পর্যন্ত উঠে গেছে, এত বড় মোচা। তো মাকে বললাম যে আজকেই কেটে কুটে রেখে দিতে, কালকে রান্না করে রাখতে, মা বলছে এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, বললাম হ্যাঁ দুদিন হয়ে গেছে অলরেডি কাটা হয়েছে, তার মধ্যে বর্ষার জল পড়েছে, যে কোনো সবজি তাড়াতাড়িই নষ্ট হয়ে যাবে, বলছে হ্যাঁ তা তো ঠিক, বলো আজকে গিয়ে কেটে কুটে রাখবা কালকে রান্না করে নেবা। আবার মেজো বোন ফোন করেছে যে কি চিংড়ি মাছ দিয়ে, মেজো বোন বলেছে চিংড়ি মাছ দিয়ে করার কথা, তাই বললাম ঠিক আছে মেজো বোনকে, যে তাহলে চিংড়ি মাছ দিয়ে করে মেজো বোনকে দিয়ে আসো। এ বাবা কি করছো, তুমি কি করছো, বদমাইশি করছে জলের বোতলের সঙ্গে। তো বর আজকে ফোন করলো, প্রথমে ফোন মেসেজ করেছে, জানে আমি ভিডিও করি সেই কারণে ফোন করেনি, কারণ আমার ফোন অফ থাকে, তো মেসেজ করে রেখেছে, আমি ফোনটা খোলার সাথে সাথে মেসেজটা ঢুকলো, বাবা এটা জলের বোতল আমার না, সারা সব সময় বদমাইশি। তো তারপরে আমি ফোন করলাম 9:00 যে কি ব্যাপার এখন আসলে না, তো বলছে বিরাতে দাঁড়ানো আছি ট্রেন লেট, আগে ট্রেনটা নাকি লেট যাচ্ছে,
মা ফোন করেছিল এই জন্য ফোনটা কেটে গেল, ফোনও করেনি, মনে মিস কল দিয়েছে, জানে তো আমি ভিডিও করি, সেই কারণের জন্য ফোন করেনি, মিস কল দিয়েছে তার জন্য ভিডিওটা কেটে গেল। তো 9টা বাজে তখন আমি ফোন করলাম, বলছে আগের ট্রেনটা মনে হয় লেট গেছে, সেই কারণে এই ট্রেনটাও লেট। তো 9:30 বাজবে, 9:30 বাজলে পরেই আমি ভাতটা বসাবো, ওর আস্তে আস্তেও 9:30 বাজবে। আর একবার বেল দিয়েছে রাস্তার কাছেই, শেরু হয়েছে, বাবা এসছে, আর কী চিৎকার! আমি বললাম যা দেখে আয়, কারণ এই দরজাটা দেওয়া থাকে, কারণ আমি ভিডিও করি, আর ও নিচে চুপচাপ শোয়া থাকে, এবার যদি খোলা থাকে না তাহলে ওই গেটের কাছে গিয়ে ধলির সঙ্গে লালুর সঙ্গে হ্যাঁ হু হ্যাঁ হু করতে থাকে। হ্যাঁ, তো চলো এইটুকুই বললাম। আর আজকে হচ্ছে তোমার মাছ করেছি ইচ্ছে করে, কারণ কালকে তো খাসি মাংস খেয়েছি, সেই কারণে খাসি মাংস রয়ে গেছে, এখন গরম করব, মানে জাল দেবো, গরম তো করবো না, রীতিমতন জাল দেবো, কারণ বর প্রথমে বলছিল রুটি দিয়ে খাবে, কালকে রুটি করো আমার জন্য, আমি রুটি দিয়ে মাংস দিয়ে খাবো, কারণ আবার বললো যে না ভাত দিয়েই খাবো, যেহেতু গতকালকে অনুষ্ঠান বাড়িতে খেয়ে এসছে, ওখানেও খাসির মাংস হয়েছিল, তাই বললো যে না ভাত দিয়েই খাবো, 2 পিস দিয়ে ভাত দিয়ে খাবো। বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে ঝামেলা কম হলো রুটি করার জন্য। সত্যি সত্যি আমার ভাত ওর রুটি, আমি যদি রুটি খেতাম তাহলে তো কোনো অসুবিধা ছিল না, আমার ভাত ওর রুটি, আবার রাত্রেবেলা তার মধ্যে আবার ভিডিও করা থাকে, তাও কোনো ব্যাপার না করে দিতাম, কিন্তু যখন ও খাবে না তখন আর তো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পাপা দেখো দরজাটা খোলা চলে গেছে, পাপা এই যে চলে গেলাম আমি, পাপা এনে 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 এই দেখ এনে, এ বাবা কোনোভাবেই আসবে না, দেখি চলো কী করছে, দাঁড়াও আমি চাবিটা নিই, জমা করে চলে আসবে চাবি, গেটের চাবিটা সামন করলেই চলে আসবে, না যাই চলে যাই। কোথায় ছিলা তুমি এতক্ষণ, কেন আসনি, যেই চাবির আওয়াজ পাইছো অমনি তুমি চলে আসো, কোথায় ছিলে তুমি এতক্ষণ, এত যে ডাকলাম তোমারে, এত দুষ্টু হয়েছো, সবাই বলছে তুমি দুষ্টু হয়েছো, আবার চলে গেছে, বুঝতে পারছি আমি ভেলকি দেখে, যাই চললেই যাই যাই চললেই যাই চললেই যাবো, কিন্তু এবার কিন্তু চললেই যাবো আমি, এই যে চললেই গেলাম আমি, ওই যে উঠলো উঠলো উনি জলের বোতলটা, আমি সরাই, চলো টাটা বন্ধুরা টাটা।